এখন বিকালে কিন্তু বাচ্চাদেরকে এগুলো দেখা যায় না, সবাই এখন মোবাইলে আসক্ত, ইন্টারনেটে আসক্ত। ইভেন চারজন বন্ধুও যদি একসাথে একটা জায়গায় রেস্টুরেন্টে বসে, দেখবেন চারজন কোনো আড্ডা দেয় না, চারজনের হাতে চারটা মোবাইল, সবাই নিজ নিজ জগৎ নিয়ে আসে, ঠিক কিনা? আমরা যখন ছোট ছিলাম চারজন বসলে স্কুলে কোন বন্ধু কি করছে, কোন বান্ধবীকে ভাল লাগছে, এগুলো নিয়ে গল্প করতাম। এখন আর এটা নাই, এখন প্রত্যেকের জগৎ হয়ে গেছে আলাদা। মানুষ যত বেশি জগৎ আলাদা হচ্ছে, তার পরিবার পরিজন থেকে তত বেশি ডিটাচড হয়ে যাচ্ছে, তত বেশি তার জগৎটা ছোট হয়ে যাচ্ছে। এক সেন্সে ভার্চুয়াল জগৎ বড় হচ্ছে, কিন্তু তার নিজস্ব জগৎটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে। এই কথাগুলো বললাম এই কারণে যে আমাদের সমাজ যত আধুনিক হচ্ছে, সমাজের আধুনিকতার পাশাপাশি কিন্তু আমাদের মন মানসিকতা এখনো পর্যন্ত ততটা আধুনিক হয় নাই। তা না হলে আজকে যখন আমরা স্যাটেলাইট নিয়ে আলোচনা করছি, আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট যখন মহাকাশে আছে, আমরা পদ্মা শিশু যখন অলমোস্ট আমরা প্রায় শেষ করে ফেলছি, আমরা যেখানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প নিয়ে যেখানে আমরা আলোচনা করছি, সেখানে আমরা উত্তর নুনিয়া ছাড়া এখনো ইয়াবা নিয়ে পড়ে আছি, তার মানে আমরা কতটা পশ্চাৎপদ, ঠিক কিনা? এই মাদক বিরোধী সমাবেশের পরিবর্তে আজকে তো আমরা অন্য কোনো যুব সমাবেশের যে কোনো ইস্যু নিয়ে আমরা বিজ্ঞান মেলা করতে পারতাম না, আমরা এখানে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারতাম, আমরা মেধাবৃত্তি অনুষ্ঠান করতে পারতাম, আমরা তা করতে পারছি না। এই কারণে, কারণ মাদক থেকে এখন আমরা বের হইতে পারি নাই। বাংলাদেশের জেলা 64টা, 64টা জেলার মধ্যে কক্সবাজার একটা জেলা। এত জেলা থাকতে আমার কক্সবাজার নিয়ে এত আলোচনা কেন? কক্সবাজার আপনার পত্র পত্রিকা খুললে কক্সবাজার, ফেসবুক খুললে কক্সবাজার, বিভিন্ন প্রিন্ট মিডিয়া অনলাইন মিডিয়া খুললে কক্সবাজার। কক্সবাজারে কি দামি কিছু আছে? আছে, অনেক বড় বড় প্রকল্প এখানে আছে, আছে না? মাতার বাড়িতে আমার এই যে বিভিন্ন মেগা প্রজেক্ট হচ্ছে, আমার এই যে 2000 থেকে নাক্ষংছড়ি ঘুমটুম সীমান্ত পর্যন্ত রেল প্রকল্প চলতেছে, আমাদের এখানে এলএনজি টার্মিনাল হচ্ছে, কত বড় বড় প্রজেক্টের এখানে কাজ চলছে। এটার জন্য কক্সবাজার যেমন আলোচিত, একই সাথে এখানে কিছু গুপ্তধন পাওয়া গেছে, ঠিক কিনা? এই গুপ্তধনের জন্য আজকে আমাদের কক্সবাজার আলোচিত। এই গুপ্তধন এমন এক গুপ্তধন, রাতারাতি কালকে যারা শুটকির ব্যবসায়ী ছিল, আজকে তারা আলিশান বাড়িতে আছে। আজকে গুলশান বলেন, ধানমন্ডি বলেন, সেখানে যে রাস্তাঘাটে যেসব গাড়ি চলে, যেখানে যে প্রাইডো চলছে, ল্যান্ড ক্রুজার চলছে, সেসব বাসায় যে আপনার চায়না ফিটিংস বলেন বা থাইল্যান্ডের যে ফিটিংস, জার্মানির ফিটিংস, সেই ফিটিংস আজকে কেন কক্সবাজারে? এখানে এত দূর থেকে আসার কথা ছিল না। ঢাকাতেও তো এখনো আপনার গুলশান বাড়িধারার বাইরে এত দামি গাড়ি চলে না, তাহলে কক্সবাজারে কিভাবে চলে? গুপ্তধন আছে, এমন এক গুপ্তধন আপনাকে রাতারাতি ধনী করে দিচ্ছে। কিন্তু যারা এই গুপ্তধনের সন্ধান পেয়ে গেছেন অলরেডি, যারা আলিশান বাড়ি করছেন, আমি তাদের কাছে একটু রিকোয়েস্ট করব, জানি না এখানে কেউ আছেন কিনা, বা আমার এই বক্তব্য যদি বাইরে কোনোভাবে যায়ও, তাদের কাছে রিকোয়েস্ট করব, আলিশান বাড়ির পাশে আলাদা করে একটু 3,500 জায়গা রাখেন। আগেই বলছি, হাততালি দরকার নাই, মন দিয়ে শোনেন, 3,500 জায়গা রাখেন। কেন রাখেন জানি না, দরকার থাকতে পারে, বাগান করবেন, যাই করবেন, 3,500 জায়গা রেখে দেন, এটা কাজে লাগতে পারে। বিভিন্ন সময় আমরা পত্র পত্রিকা খুললে বিভিন্ন ধরনের অভিযান দেখি, দেখি না? আপনি আজকে কমিউনিটি পুলিশিং এর আলোচনা বাদ দেন, মাদক বিরোধী আলোচনা, সব ধরনের আলোচনা বাদ দেন, আজকে আপনি একজন সাধারণ ব্যবসায়ী বা একজন সাধারণ মাঝারি শ্রেণীর একজন চাকরিজীবী হিসেবে চিন্তা করেন, যে দিন শেষে আপনি যে মাছ ব্যবসা করে বা চাকরি থেকে ইনকাম করে বাসায় ফিরছেন, বা মাস শেষে যে টাকাটা আপনি বেতন হিসেবে পান, আপনার মেন লক্ষ্য কি? এই 1,000 টাকার বান্ডিলটা ভাজি করে খান, টাকা খাওয়া যায় না? টাকাটাও খাওয়া যায় না। এই টাকা দিয়ে কিছু ভালো পোশাক আশাক করেন, বাজারে বড় মাছটা কেনেন, অথবা একটু ভালো বিছানায় ঘুমান, এইটাই তো মেন লক্ষ্য। তো আপনি এত টাকা ইনকাম করে এত সুন্দর আপনার দুইটাতে রেসিন রুমে যদি আপনি না ঘুমায় রাতে পাহাড়ে থাকেন, জঙ্গলে থাকেন, কি দরকার এই টাকা দিয়ে? একজন বক্তা অনেক প্রথমেই বলে গেছেন, আমি বক্তার নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না, উনি বললেন যে অনেক ব্যবসায়ী এখনো বিল দর্পে আছে, প্রশাসন কিছুই করে না। আমি যখন প্রথম কক্সবাজারে জয়েন করলাম, কারণ নাম বলবো না, কোনো ব্যবসায়ীর নাম বলবো না, আল্লাহ তাদের রুখের মাগফিরাত দান করুন, সেসব ব্যবসায়ীদের যখন নাম শুনলাম, আমি পুলিশেরই অনেকের কাছে জিজ্ঞেস করলাম,
যে আমরা সবাই বুঝছি তার নামে এতটা মামলা, সে মাদক ব্যবসায়ী করে, তার আলিশান বাড়ি আছে, চিটং এ ব্যবসা আছে, এই আছে ওই আছে, কিছু করতে পারছি না কেন? বলে ধরা ছোঁয়ার বাইরে, ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে তারা, এই জন্য অনেক জায়গায় অনেক কিছু দেখলেও কিছু করার থাকে না। কি হলো, আজকে আমার কক্সবাজার 1 বছর হয়ে গেছে। প্রথম দিকে যখন কক্সবাজারে চাকরি করতাম, ঢাকাতে যখন আমরা বিভিন্ন মিটিং এ যাইতাম বা কোনো প্রোগ্রামে যাইতাম, পরিচয় দিতে লজ্জা পাইতাম যে কক্সবাজারে চাকরি করি। সত্যি কথা বলতেছি, বুকে হাত দিয়ে বলছি, কক্সবাজারে চাকরি করি, পরিচয় দিতে লজ্জা লাগতো। ও কক্সবাজারে চাকরি করো, তোমাদের ওখানে তো সব ইয়াবার টাকা, এইভাবে কথাটা ছিল এরকম যে কক্সবাজারে চাকরি হতো ইয়াবার টাকা। আজকে পুলিশ হেডকোয়ার্টার বলেন আর মন্ত্রণালয় গেলেন, বুক ফলোয়ে ওখানে আমরা হাঁটি যে কক্সবাজার থেকে আসছি। ইতিমধ্যে 102 জনকে আত্মসমর্পণ করাইছি, কতজনকে, কতজনের রুহের মাগফিরাত কামনা করা হয়েছে বলতে পারবো না, বাকিরাও পাইপলাইনে আছে। সারা বাংলাদেশ দেখছে, বাংলাদেশের বিভিন্ন অন্যান্য সংস্থা যারা আছে তারাও দেখছে কক্সবাজারের অভিযান কি ধরনের অভিযান চলছে। আমার একজন বক্তা বলে গেছিলেন যে এই যে এখানে আশেপাশে অনেকগুলো ফিশারি ঘাট আছে, আছে না, এই যে 6 নম্বর ঘাট আছে, তারপর আমি সকল ঘাটের নাম বলতে পারছি না, ঘাটের ওখানে গেলে নাকি বলেন যে একটা ওয়ার্ড বলল কি শেষে ফেলবো, তাই না? কে কাকে শেষে ফেলবে দেখতে পারবেন। আজকে কক্সবাজারে অনেকগুলো ওয়ার্ড আছে, আমার টেকপাড়া আছে, পারমিস মার্কেট আছে, পাহাড়তুলি আছে। উনুনিয়া ছড়া থেকে কেন শুরু করলাম, এটা মনে করেন না যে এটা শুধুমাত্র ওয়ার্ড পুলিশিং কমিটি, পুলিশিং এর কমিটি নতুন করে গঠন হয়েছে বলে এটা কোনো অভিষেক অনুষ্ঠান, আমরা কোনো অভিষেক অনুষ্ঠানে আসি নাই। আমাদের পুলিশে একটা প্যারেড হয়, অ্যালার্ম প্যারেড, এটা মনে করেন অ্যালার্ম প্যারেড। এখান থেকে আপনাদের সূচনা করলাম, আগামীকাল সকাল 11টা আমার অফিসে দাওয়াত থাকলো, যারা যারা আসতে চান আসবেন। আমি বলে যাচ্ছি আগামী 1 সপ্তাহের ভেতরে এখানে একটা কি ধরনের অভিযান হবে সেটা আপনারা দেখতে পাবেন আগামী 1 সপ্তাহ। আজকে কয় তারিখ, 21 তারিখ, 20 তারিখ, 1 সপ্তাহের মধ্যে এখানে অভিযান হবে। গত পরশু দিন অভিযান হয় নাই, মাদক বিরোধী অভিযান হয় নাই, অভিযান তো একটা দেখছেন, হোটেল মোটেল জন্য হয়েছে না, দেখছেন কেউ গত পরীক্ষা দেখছেন? কমপ্লেন আসছিল যে ওখানে নাকি এইগুলা চলছে, ঘটনা সত্য চলছে, পর্যটন এরিয়ায় এগুলা মাঝে মধ্যে আমরা শুনি। একদিনেই মোটামুটি থানাতে জায়গা দিতে পারি নাই, যারা যাদের 2-1 দিন থানাতে যাওয়ার সৌভাগ্য হয়েছে বা দুর্ভাগ্য হয়েছে তারা দেখছেন থানার কি অবস্থা। আজকে আল্লাহর রহমতে সবগুলা খালাস করা হয়েছে, জেলা জুড়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। আগামী 7 দিনের ভিতরে আমার এই উত্তর নুনিয়া ছড়াতে অভিযান হবে, অভিযান হবে অভিযানের মতো, লোক দেখানো অভিযান না। এখানে অনেকে দাবি করলেন সন্ধ্যাবেলা বা রাত্রিবেলা যখন এখানে পুলিশ পেট্রোল আসে, রাত্রেবেলা একটা পুলিশের 2 জন কনস্টেবল আর 1 জন সাব ইন্সপেক্টর এসে কিছুই করতে পারবে না এখানে। সে যখন আপনার বিমানবন্দর সড়ক পার হবে, মনে রাখবেন ব্যবসায়ী যাদের থাকে প্রত্যেকটা মোড়ে মোড়ে তাদের লোক থাকে, আপনার এখান থেকে যখন একটা পুলিশের গাড়ি ঢুকবে কিছুই এখানে করতে পারবে না। কাজে আমরা যখন কোন অভিযান করব, অন্তত আমি সব অভিযানে যাই না, বাট আমি যে অভিযান গুলোতে যাই আমি কোনো লোক দেখানো অভিযান করি না, আমি কোনো অভিযান করি আগে সেগুলা কোনো মানে পত্র পত্রিকায় দেওয়ার চেষ্টা করি না, ফেসবুকে নেও বাহবা নেওয়ার চেষ্টা করি না, যেটাতে পরতপক্ষে কার্যকর মানুষ কিছুটা হইলে অন্তত দোয়া করবে সেই অভিযান গুলা করার চেষ্টা করি। ইনশাল্লাহ আপনাদের এখানেও আগামী 7 দিনের ভিতরে এই অভিযান হবে। কালকে সকাল 11টার সময় আমার অফিসে দাওয়াত দিলাম এই কারণে, কারণ এখানে এলাকাটা এমন যে আমরা একসাথে যদি গাড়ি ভরে ভরে পুলিশ নিয়ে আসি আউটপুট আসবে 0, বাস্তব কথা, প্র্যাকটিক্যালি আসতে হবে। আমি যখনই এখানে ঢুকবো অলরেডি আমার নিউজ চলে যাবে, পুলিশ শ্যামলীপুর পার হচ্ছে, পুলিশ এয়ারপোর্ট রোড পার হচ্ছে, একটা লোক আমি এখানে পাবো না, হয়তো 2-1টা ধরে নিয়ে যাব, অভিযানের রেজাল্ট দেখাইতে হয় এই জন্য ধরে নিয়ে যাওয়া, ওই ধরার আমি পক্ষপাতী না, যদি ধরবো তো ভালো মতো ধরবো, না ধরলে ধরবো না। আপনারা আসবেন অন্তত আমাদেরকে কিছু আগে থেকে তথ্য দেন, কিছু বাড়িগুলো আমাদেরকে চিনাই দেন, লোক যদি না পাই বাড়িগুলোর জন্য অন্তত আমরা ভালো মতো বসান দিয়ে যাইতে পারি। আজকে এখানে যদি একজন মাদক ব্যবসায়ী যদি এর ভিতরে থেকে থাকেন, আপনার কাছে রিকোয়েস্ট, আপনার যারা আরো পার্টনার আছে যারা যৌথভাবে ব্যবসা করতেছেন আমার এই মেসেজটা নিয়ে যায়, প্রস্তুত থাকেন, ইনশাল্লাহ আগামী 7 দিনের ভিতরে আপনাদের সাথে আমাদের দেখা হবে। সর্বশেষ একটা কথা বলবো, আইন অনেক আছে বাংলাদেশে, আইনের অভাব নাই, আইন যে সবসময় সবকিছু হয় না। আমাদের 1990 সালে মাদক বিরোধী যে আইনটা ছিল
সেই আইনের যেসব ধারাতে মাদক সেবন বা মাদক পরিবহনের জন্য বিভিন্ন মেয়াদে শাস্তির মেয়াদ ছিল, এই আইনটা কিন্তু 2018 সালে পরিবর্তন করে সেই একই শাস্তিগুলা মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। জানেন কি না? যারা জানেন না, নেট ঘেটে আইনটা ডাউনলোড করে দিয়ে পড়ে নিয়ে, অত্যন্ত কঠিন একটা আইন, খুবই কঠিন। এত সামান্য পরিমাণ ইয়াবা বহন করলে যে মৃত্যুদণ্ড হইতে পারে চিন্তা করতে পারবেন না। এই আইনটা এই কারণে করা হয়েছে, আজকে আপনি হয়তো একজন ব্যক্তিকে খুন করছেন, খুন করে 302 ধারায় আপনার ফাঁসি হলো বা আপনি মার্ডার কেসের আসামি হলেন, কিন্তু আপনার মতো একজন ইয়াবা ব্যবসায়ী যে 100 ইয়াবা দিয়ে 50টা ছেলেকে ইয়াবা ব্যবসায়ী বা মাদক আসক্ত করছেন, আপনি তো 50টা ছেলে জীবন নষ্ট করছেন। আপনাকে 50টা মার্ডার কেসের আসামির সাথে তুলনা করা উচিত। এই আইনটা সাদে করা হয় নাই। একটা প্রবাদ আছে, হাতি ঘোড়া গেল তল পিউটে বলে কত জল, চোরের 10 দিন গৃহস্থের 1 দিন। যাই করেন ভেবে চিন্তে করেন, এটার পরিণাম কিন্তু ভালো না। কিছুদিন আগে আমাদের সদরের টাকা পাহাড়ে ওইদিকে একটা ডেড বডি পাওয়া গেল, তার ডেড বডি আমরা জানি না। পরে থানাতে আসলাম, এসে যখন নাম ঠিকানা তা যাচাই করা হলো, দেখলাম দেখা গেলো তার নামে একাধিক মামলা আছে। তার স্ত্রীও আসলো আমাদের কাছে, স্ত্রীকে যখন বললাম যে আপনার স্বামীর বিরুদ্ধে, স্ত্রী জানে যে তার স্বামী মাদক ব্যবসায়ী, কিন্তু স্বামীর মাদকের ঝুলি যে এত ভারী হয়ে গেছে সে জানে না। সে বলে, স্যার আমি লাশ নিব না। বলে, একজন মাদক ব্যবসায়ীর লাশ আমি বাসায় নিব না, আমি দাফন করব না। আজকে আপনি এই মাদক ব্যবসা করে যে কোটি কোটি টাকা কামাইতেছেন, এত সুন্দর বাসা বানাচ্ছেন, কার জন্য করছেন এগুলা? হয় আপনার স্ত্রী, নয় আপনার সন্তান। আপনি মরে গেলে আপনার লাশটা আপনার স্ত্রীও দেখতে আসবে না, আমি গ্যারান্টি দিয়ে যাচ্ছি। কাজে এই যে সম্পদের পাহাড় বানাচ্ছেন, এগুলার আউটকাম কিন্তু জিরো। সময় আছে, অনেক ব্যবসা আছে। কক্সবাজার আল্লাহ কক্সবাজারের প্রাকৃতিক সম্পদে মানে ভরে দিয়েছে। এখানে শুকনো মৌসুমে লবণ চাষ করছেন, মাছ চাষ করছেন, চাকরি বাকরি। এখন তো আমার সদর উচিত বলে গেছে কত সহজে চাকরি পাওয়া যাচ্ছে, শত শত দেশি বিদেশি এনজিও এখানে আছে। তো এত এনজিও থাকতে আপনার এই ব্যবসার দিকে এত রাতারাতি ধনী হওয়ার দরকারটা কি? তারপরে যারা ধনী হইতে যাচ্ছেন, ধনী হন, ওই যে বললাম 3,500 জায়গা রাখেন। যাই হোক, মাগরিবের সময় হয়ে গেছে, বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না। যারা হয়তো মুসল্লি আছেন, নামাজে যাবেন। আমার বক্তব্যে কারো যদি খারাপ লেগে থাকে কিছু করার নাই, কারণ আমি প্র্যাকটিক্যাল কথা বলতে পছন্দ করি। খারাপ লাগলে আশা করি যে লোকগুলো ভালো তাদের খারাপ লাগার কথা না। আর